গণহত্যার দায়ে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিচারের আওতায় আনতে দেশে ফিরিয়ে আনার প্রচেষ্টা জোরদার করতে চলেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। গণ অভ্যুত্থানের পর গত 5 আগস্ট ঢাকা থেকে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন শেখ হাসিনা। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ভারতের সঙ্গে প্রত্যর্পণ চুক্তির মাধ্যমে হাসিনাকে ফিরিয়ে আনার পরিকল্পনা করছে বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্টরা। ইতিমধ্যে প্রস্তুতি শুরু হয়েছে বলে জানিয়েছেন তারা। এ প্রসঙ্গে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নবনিযুক্ত প্রধান প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন, হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির জন্য ঢাকার আইসিটিতে আবেদন করা হয়েছে। ঢাকার আইসিটি প্রাঙ্গনে সাংবাদিক সম্মেলনে তাজুল ইসলামকে উদ্ধৃত করে ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, কাজ শুরু করার সঙ্গে সঙ্গে তারা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাছে একটি আবেদন করবে, যাতে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। তিনি আরো বলেন, অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে তথ্য, নথি ও প্রমাণগুলো সারা দেশ থেকে সংগ্রহ করতে হবে এবং সেগুলোকে সংকলন, পরীক্ষা ও ট্রাইব্যুনালের সামনে সঠিকভাবে উপস্থাপন করতে হবে, যা অত্যন্ত চ্যালেঞ্জিং এবং বিশাল কাজ। এছাড়া অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের মতে, হাসিনার নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে বিক্ষোভের ফলে 1000-এরও বেশি লোক মারা গেছেন এবং শতাধিক আহত হয়েছেন। এদিকে শিক্ষার্থীদের নেতৃত্বে গণ আন্দোলনের সময় 15 জুলাই থেকে 5 আগস্টের মধ্যে ঘটে যাওয়া গণহত্যা ও মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগে হাসিনা এবং আরও 9 জনের বিরুদ্ধে তদন্ত শুরু করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর আগে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছিলেন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে দেশে ফেরানোর জন্য অন্তর্বর্তী সরকার যা করা দরকার তাই করবে। তবে শেখ হাসিনাকে ভারত থেকে ফেরানোটা সহজ হবে না বলেও মনে করছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা। বলছেন, ভারতে আশ্রয় থাকবেন তিনি। আইবিটিভি ইউএসএ, নিউ ইয়র্ক।